Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। রাক্ষসী পুতনাকেও তুমি মেরেছো? সে তো নিজেই পড়ে মরে গেছে। আমি তো আগে থেকেই জানতাম তুমি ছলনা কারী। খালি ছলনা করো, ছলনা করো, ছলনা করো, এসো আমার সাথে। কিন্তু কোথায় রাধে তোমার ছলনা শিকার করতে? তোমাকে সবার সামনে স্বীকার করতে হবে যে তুমি কিচ্ছু করনি। কিন্তু রাধে, রাধে নয়, রাধা। সেটাই তো রাধা, যতই আমি বলি যে আমি কিচ্ছু করিনি, ততই সবাই বলে যে আমি সব করেছি। তুমি যদি বলো, আমি গিয়ে বলবো যে রাধা কিচ্ছু করেনি। আমি রাধা? আমার বাবার কাছে লক্ষ গাভি আছে, আর আমি কারোর কথা শুনি না। যখন আমি কথা বলি তখন কেউ কথা বলে না, বুঝলে? কানাই, কানাই, তুমি চুপ করে গেলে কেন? কানাই, এবার কেন কিছু বলছো না তুমি? তুমি তো বললে যে যখন তুমি কথা বলো তখন আর কেউ বলে না। কানাই, আমার কথার অর্থ এটা ছিল যে আমি তোমার কথার অর্থ খুব ভালো করে বুঝেছি রাধা। কি? যে আমার মধ্যে অনেক গুণ আছে, আমি খুব গুণী। তুমি আর গুণী, তুমি হলে নির্গুণ, 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 নির্গুণ। নির্গুণ বলো, এবার চুপ করে গেলে কেন? সখা কানাই, চল খেলতে দেরি হয়ে যাচ্ছে। আমার সখারা আমাকে ডাকছে, ততক্ষণ তুমি এখানে বসে নির্গুণ শব্দের অর্থ খোঁজো। ঠিক আছে রাধে? আবার রাধে? দাঁড়াও কানাই, কানাই, এখনো আমার কথা সম্পূর্ণ হয়নি। তুমি আমার কথা শুনে গেলে না, তার কথা যার কথা সবাই শুনে, কিন্তু সে নিজে কারো কথা শুনে না। কানাই, আমিও এমন মজা দেখাবো তোমাকে যে আমার সব কথা তোমাকে শুনতেই হবে। কিন্তু যদি আমি না পারি তাহলে আমার নামও রাধে। না 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 না, রাধা নয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।